প্রিয় বন্ধুরা তোমরা যারা এবছরের বোর্ডের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের জন্য লাগু হলো একগুচ্ছ নিয়ম যেগুলো তোমাদের পরীক্ষার হল থেকে শুরু করে পরীক্ষা দেওয়া পর্যন্ত মানতেই হবে না হলে তোমার পরীক্ষা করে দিতে পারে ক্যান্সেল এর কি নিয়ম লাগু হলো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কাজে এছাড়াও বোর্ডের তরফ থেকে দেয়া হচ্ছে একাধিক সুবিধা কাদের দেয়া হচ্ছে কী দেওয়া হচ্ছে সমস্তটা এক্সপ্লেন করবো তার সাথে তোমাদের যে জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের এবছরের প্রশ্ন কেমন হবে কঠিন হবে না সহজ হবে কেমন প্রশ্ন তৈরি হচ্ছে সমস্তটাই বিস্তারিত এই মুহূর্তে সমস্ত তথ্য নিয়ে ডিটেলসে আলোচনা করবো আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ ও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো ও আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো এখন যখন ভিডিওটি তৈরি করছি প্রায় মধ্যরাত এই সময় তোমাদের ভিডিওটি তৈরি করছে কারণ আমি কালকে সময় পাবো না সেই কারণে এখন তোমাদের জন্য ভিডিও তৈরি করছি এবছরের পরীক্ষার্থীদের জন্য দু হাজার পরীক্ষা নিয়ে যে একাধিক নির্দেশিকা বোর্ডের তরফ থেকে দেয়া হয়েছে সেগুলো সবার প্রথমে শুনে নেব আমরা সকলেই জানি কোভিডের দাপট এই মুহূর্তে অনেকাংশে কম কিন্তু সম্পূর্ণভাবে এখনও পর্যন্ত কিন্তু কোভিড পরিস্থিতি আগের মতন স্বাভাবিক হয়নি সেই কারণে বোর্ডের তরফ থেকে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মাস্ক নিতে হবে স্যানিটাইজার ক্যারি করতে হবে এবং তোমাদের যে অ্যাডমিট রয়েছে অ্যাডমিট তোমাদের যে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন এই সমস্ত কিছু থাকলেই তবেই কিন্তু তোমাকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশের বা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে পরিষ্কারভাবে এ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে নকল রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে শিক্ষা পর্ষদ সেক্ষেত্রে কোনো রকমের ইলেকট্রিক যন্ত্র বিশেষ করে মোবাইল ফোন ক্যালকুলেটার বা ট্যাব ব্যবহার আগের মতোই নিষিদ্ধ থাকছে সেক্ষেত্রে ইলেকট্রিক যন্ত্র সমেত কোনো পরীক্ষার্থী ধরা পড়লে পাঁচ বছরের জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ হারাতে পারে বলে নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা পর্ষদ অনেক ক্ষেত্রেই বালা আংটির ফাঁকে পরীক্ষা নকল করার জন্য প্রতিলিপি রুকিয়ে রাখতে দেখা যায় সেই কারণে এই সমস্ত জিনিস পড়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না তার মানে তোমরা বুঝতেই পারলে তোমাদের পরীক্ষার কেন্দ্রে কিন্তু মাস্ক স্যানিটাইজার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নিয়ে যেতেই হবে না হলে তুমি কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না পরীক্ষা দিতে পারবে না একই সাথে নকল করা রুখতে যে সমস্ত বিষয় আমি উল্লেখ করলাম ইলেকট্রিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না বা যে সমস্ত বিষয় বলেছে পড়ে যাওয়া যাবে না সেই সমস্ত জিনিসগুলোকে বাদ দিয়ে গাইডলাইন মেনেই কিন্তু তোমরা পরীক্ষার হলে প্রবেশ করবে এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে স্মার্ট ওয়াচ পরে কি যাওয়া যাবে এক্ষেত্রে ইলেকট্রিক ডিভাইসের মধ্যেই পড়ছে তো সেই স্মার্ট ওয়াচ রেখে তোমরা তোমরা যাবে যে ওয়াচ ওয়াচ রয়েছে সেই নিয়ে যেতে পারো পরীক্ষা দেওয়ার একগুচ্ছ নিয়ম তার পাশাপাশি মধ্যশিক্ষা বোর্ডের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দ্বারা জানিয়ে দিয়েছে ছাত্রছাত্রীদের যদি কোন রকম অসুবিধা হয় পরীক্ষা দেয়াকালে বা পরীক্ষার আগে বা কোনো প্রয়োজন হয় তাহলে তারা সরাসরি এই বোর্ডের সাথে কথা বলতে পারে দেওয়া হয়েছে কন্ট্রোল রুম এর সুবিধা অর্থাৎ এই কন্ট্রোল রুমে বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার থাকছে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে ফোন করলে তোমরা কিন্তু তোমাদের যে অসুবিধা আছে বা তোমাদের যে জিজ্ঞাসা আছে সেটা তোমরা জেনে নিতে পারবে এবার তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা বলছিলে যে আমরা কোন নাম্বারে ফোন করব আমাদের কোনো বিষয় জানার থাকলে দেখো এখনো পর্যন্ত সংসদের তরফ থেকে এরকম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি শুধুমাত্র মাধ্যমিকের ক্ষেত্রেই জারি করা হয়েছে যেহেতু মাধ্যমিক আর দু তিন দিনের মধ্যেই কাজেই তোমাদের প্রত্যেককে বলবো যে উচ্চ মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী আছে তোমরা একটু ওয়েট করো তোমরা সামনের সপ্তাহে তোমাদের নতুন রুটিন পাবে যে যে দিনগুলোতে পরীক্ষা পোস্টপন হয়ে যাচ্ছে সেই সেই দিনগুলোর পরীক্ষা কবে হবে সেই নিয়ে পুরো কমপ্লিটলি আরও একটা নতুন রুটিন পাবে সামনের সপ্তাহে এবং তারপরেই পরীক্ষার কিছুদিন আগে তোমাদের জন্য কিন্তু গাইডলাইন প্রকাশিত করবে সংসদ এরপরে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে কালকে আমাকে লাইভেও অনেকে জিজ্ঞাসা করেছে যে আমাদের এর যে পরীক্ষার কেন্দ্রে কারা গার্ড দেবে কোন শিক্ষকেরা গার্ড দেবে ক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই বলে রাখি সূত্র মারফত এই মুহূর্তে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলেই যেহেতু হচ্ছে নিজের স্কুলের শিক্ষকরাই কিন্তু ওই তোমাদের পরীক্ষার আর কক্ষে গার্ড দেবে এরপরে তোমাদের প্রশ্ন আমাদের এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কেমন হচ্ছে এ আমাদের প্রশ্ন কি কঠিন হচ্ছে না খুব সহজ হচ্ছে এক্ষেত্রে তোমাদের পরিষ্কারভাবে উত্তরটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে এ তোমাদের যে সমস্যা অনেকে সিলেবাস শেষ হয়নি অনেকে পড়তে পারিনি অনলাইনের কারণে এ এই যে সমস্ত ব্যাপার এটা কিন্তু তুমি একা জানো না তোমার অভিভাবকরা যেমন জানে শিক্ষকরাও সেরকমভাবে জানে এ এবং বোর্ডের তরফ থেকে যে কর্মীরা রয়েছে যারা কর্মরত তারাও কিন্তু এই বিষয়গুলো প্রত্যেকেই জানে সেই কারণে তোমাদের যে প্রশ্নপত্র আছে সেটা অতীব সহজ করা হবে তুলনামূলক অন্যান্য বছরের থেকে কাজেই এবছরের যে প্রশ্নপত্র খুব কঠিন হচ্ছে না সেটা তোমরা ধরে নিতেই পারো কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই একদম টেনশন করো না তোমরা প্রত্যেকে যে প্রশ্নপত্র পাবে সেটা সহজ পাবে এবং তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে ভালো নম্বরও পাবে সমস্তটাই তোমাদের বিস্তারিত জানালাম কিছুদিন ধরে সেরকমভাবে আপডেট তোমাদের সমস্ত দিতে পারছিলাম না কারণ অফলাইনে আমার ক্লাসেস রয়েছে আদার্স বিভিন্ন কাজ একসাথে পড়ে যাচ্ছিলো সেই কারণেই টাইম টু টাইম আপডেট ঠিক মতন তোমাদের দিতে পারছিলাম না তো এখন তোমাদের সমস্তটাই যেগুলো আগে তোমাদের জানা দরকার দিইনি সেগুলো প্রত্যেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাদবাকি তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এখনও যদি কোনো পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানার থাকে এখনও পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক দিয়ে কিংবা আমি নিজে তোমাদের জন্য সাজেশন দিয়েছি সেই সাজেশনের প্রত্যেকটা লিঙ্ক আমি কমেন্টের প্রথমে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সাবজেক্ট ওয়াইজ তোমাদের সাজেশন দেখে নিতে পারো তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত